राजधानी जयनगर पांच नम्बर रोडे आशीष चौधरीर बाड़ी थेके एक भाड़ाटियार पचा गला देह उद्धार। मृत युवकर नाम तीर्थंकर दासगुप्त, बयस आनुमानिक त्रिश बचर। पुलिस देह उद्धार करे हासपाताल मर्गे पाठिएछे। ए घटनाय संश्लिष्ट एलाकाय तीव्र चांचल्य बिराज करछे। राजधानी जयनगर पांच नम्बर एलाकार बासिंदा आशीष चौधरी गत 11 अक्टोबर एक अवसरप्राप्त सरकारी कर्मचारी बाड़ीते भाड़ाटिया हिसेबे आसे बयस 30 एर युवक तीर्थंकर दासगुप्त ओ तार मा। एरपर बाड़ीर मालिक कोनो कार्यकारणवशत बाड़ीते छिलेन ना, सम्प्रति तिनि बाड़ीते फिरे आसेन। एर मध्ये मंगलवार बाड़ीते पचा गंध बाताशे भेसे आसे। एते बाड़ीर मालिकेर सन्देह हय सेई भाड़ाटिया घरेर दिके। साथे साथे खबर देन थानाय। छुटे आसे पुलिस एबं सेई भाड़ाटिया घर थेके तीर्थंकर दासगुप्तर पचा गला देह उद्धार करे। আশিস চৌধুরী যে আছে যার মৃতদেহ পাওয়া গেছে জানে কি হয় আপনার? আমার কিছু না, ভাড়া নিছে। ভাড়া? ওনার নাম কি? তীর্থঙ্কর দাসগুপ্ত। তীর্থঙ্কর দাসগুপ্ত কোন জায়গা বাড়ি তেনে? আধার কার্ড তো দেখছি, এডিনগর। এডিনগর কি করতেন তেনে? মহিলা পেনশন, মহিলা চাকরি করতো। তেনে হাজবেন্ড তো চাকরি করতো, পেনশন পায়। যে মহিলা মা আসতেছে, মা। আচ্ছা, তার দুজন থাকতো আর কি, ছেলে আর ছিল, মা থাকতো। ওনার ওয়াইফ টেপ নাই? না না, আমি তো জানি না, দেখছি না। কোনো ওয়াইফ টেপ কিসের চাকরি করতো? কে মহিলা যে মারা গেছে, হ্যাঁ কিছু চাকরি করতো। মহিলা কি চাকরি করতো? মহিলার হাজবেন্ড পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতো। আচ্ছা, তাহলে বোধ হয় পরবর্তীকালে উনি মারা যাওয়ার পরে বোধ হয় দিচ্ছিল। কতদিন হিসেবে আপনার এনে ভাড়াটা? অক্টোবরের 11 তারিখ আছে। আচ্ছা, তো আজকে কী শুনছেন আপনি? না আমি জানি গন্ধ পাইছি, গন্ধ পাইতেছি বাড়িতে আর কি। আপনি এই বাড়িতে থাকেন? হ্যাঁ। পেছনে থাকেন? মানে এতদিন ধরে কি এদিকে লক্ষ্য করছেন আপনারা? তবে কিভাবে ঘরের মধ্যেই তরুণ তুর্কি যুবকের মৃত্যু ঘটেছে সে বিষয়ে পুলিশ কোনো কারণ বলতে পারেনি। তবে পুলিশের বক্তব্য, তদন্তেই রহস্যের জাল ভেদ হবে। কোর্টে আসি, আসার পরে এখন দেখা যাচ্ছে ঘরে জানালা বন্ধ আছে। তো ভাড়াটিয়াতে ঘরে দুজন থাকে, এর মধ্যে আমরা এরপরে FSL বা বিভিন্ন টিম খবর দেওয়া হয়। তো আসলো, আসার পরে আমরা FSL টিম দিয়ে দেখলাম যে একজন এখানে ভাড়াটিয়া যে একজন ছেলে আছে, ওর মৃতদেহ ঘরের ভিতরে আছে। তো বাকিটা এখন FSL টিম বা বাকিটা আছে এটা দেখছি। ছেলেটার নাম কি? তীর্থঙ্কর দাস। বয়সটা কত হবে? 30। বর্তমানে ওনার মা কোথায়? মা তো এখনো দেখা যাচ্ছে না, তো আমরা ইনিশিয়াল স্টেজে আছি, এখন আমরা সেটা দেখছি আসলে কি আছে না। মৃতদেহ আসল বাড়ি কোন জায়গা? আসলে তো আমরা একটা যতটুকু আই কার্ড থেকে জানা গেছে এখনো ভেরিফাই করা হয়নি প্রপারলি। পুলিশের বক্তব্য অনুসারে উদ্ধারকৃত যুবকের মৃতদেহটি কয়েকদিন আগে। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পুত্র তীর্থঙ্করকে ফেলে তার মা এতদিন যাবৎ কোথায় আছেন? এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ তল্লাশি জারি রেখেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।